সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। পেট্রোল ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজও অর্থাৎ রবিবার সকাল থেকে আরামবাগ শহরের গৌরহাটি মোড়ে ধর্নায় বসলেন তৃণমূল কংগ্রেস নেতারা। এই ধর্নায় উপস্থিত আছেন আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পৌর প্রশাসক স্বপন নন্দী, এছাড়াও আছেন আইএনটিটিইউসি সেক্রেটারি শফিকুল ইসলাম এবং অন্যান্য নেতৃত্ব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ, যে ডিজেল, পেট্রোল, গ্যাস যে মূল্যবৃদ্ধির প্রতিবাদে 10-11 তারিখ যে আমাদের অবস্থান বিক্ষোভ করতে হয়েছে, আজ আমাদের দ্বিতীয় দিন আমরা সে অবস্থান বিক্ষোভ আমরা করছি আমাদের গৌরহাটি মোড়ে। আজকেও দুপুর 2টায় হসপিটাল মোড় থেকে একটা বিক্ষোভ মিছিল হসপিটাল মোড় থেকে হয়ে আমাদের এই গৌরহাটি মোড় পেট্রোল পাম্পের সামনে ধর্না মঞ্চে উপস্থিত হবে। আমরা মানুষকে নিয়ে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মানুষের সাথে থাকেন, মানুষের পাশে থাকেন, সেই মানুষকে নিয়ে আমরা বিক্ষোভ বা ধর্না, বিক্ষোভ বা মিছিল আমরা মানুষকে নিয়ে সংগঠিত করে আমরা করব, যাতে মোদি সরকার এই ডিজেল, পেট্রোল, গ্যাস এই সব জিনিসের দাম যাতে কমায়। এটা আমরা করছি গৌরহাটি মোড় সামন্ত পেট্রোল পাম্পের সামনে। নির্বাচন হল, আপনারা দেখেছেন এই নির্বাচনে বিজেপি তথা মোদী সরকার কোটি কোটি কয়েক টাকা বিপুল অর্থ খরচা করেছেন, আপনারা এটা জানেন। শুধু কি না, বাংলাটা হল করতে হবে, বাংলাটা হল করলে আর ভারতবর্ষে কোন বিরোধী দল থাকবে না। তার জন্য তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমকে, বিভিন্ন এজেন্সি দিয়ে, বিভিন্ন তাদের কেন্দ্র বাহিনী দিয়ে বিভিন্ন জায়গায় মানুষকে তারা বিভ্রান্ত করে রেখেছিলেন আর ধর্মের সুর সুর দিয়ে তারা রাজনীতি করছিলেন। মানুষের ভ্যাকসিন কেনার টাকা নেয়, মানুষকে উন্নয়ন করতে দিবে তার টাকা নেয়, মানুষ চাকরি চাইছে তার জন্য বলছে চাকরি দেওয়া যাবে না, ব্যবসা করো, লোন নাও, নিয়ে নিজের পায়ে নিয়ে দাও। আর মোদি বাংলা নির্বাচনে জেতার জন্য কয়েকশো কোটি কোটি টাকা প্রতিটা 294টা বিধানসভায় খরচা করেছে, সেটা আপনারা জানেন। কখনো দিনের বেলায় মানুষকে তারা ভুল বিভ্রান্ত দিয়ে, ভুল বুঝিয়ে বাংলায় একটা সৃষ্টি করেছিলেন। কিন্তু বাংলা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, বাংলা শিক্ষা, বাংলা সংস্কৃতি, বাংলার মানুষ দোসরা মেয়ে তার মোদী সরকারকে জবাব দিয়ে দিয়েছেন। তিনি শুধু শুনে করে যাচ্ছেন, স্বপ্ন দেখছেন যে আমরা বাংলায় বিজয় ভারত, আমরা বাংলা করব জয়। যখন 30টা সিট হচ্ছে বলছে 30টা সিটে ভোট হচ্ছে বলছে আমরা 27টা পেয়ে গেছি, যখন 50টা সিটে ভোট হচ্ছে তখন বলছে আমরা 54 সিট পেয়ে গেছি, 100টা সিটে ভোট হলে বলছে আমরা 80টা পেয়ে গেছি, 150টা সিটে হয়ে বলছে আমরা অলরেডি মেজরিটি কাউন্সিল পেয়ে গেছি, 200টা সিটে হয়ে বলছে আমরা ক্ষমতায় আসতে চেয়েছিলেন।
কিন্তু বাংলার মানুষ কি করল, মোদী সরকারের যে জুমলাবাদ, মোদী সরকার মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, মোদী বাবা মানুষকে শুধু ভোট দেয় আর মন কি বাত, মানুষ বলছে এবার বিজেপিকে করবো বিচার। স্বপ্নের বাড়ি মনের মতো সাজাতে হলে আসতেই হবে নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোরসে। বাড়ি এবং ওয়াশরুম সাজানো, চোখ ধাঁধানো অত্যাধুনিক আইটেমের অভিনব সম্ভার, ন্যায্য দাম আর গুণগত মান। নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোর, ডহরকুণ্ড, আলুপট্টি, হুগলি। ফোন 03211261227। সমস্যা সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933 8549।